নীলাঞ্জনা নীলা, ঢাকার রাস্তা জুড়ে বড় বড় বিলবোর্ডে চেয়ে আছেন এই নজর কাড়া তরুণী। লাক্স চ্যানেলে সুপারস্টার 2014 সেকেন্ড রানার আপ উঠতি এই তারকা রঙ্গমঞ্চের সঙ্গে আড্ডায় শোনালেন তার তারকা হবার গল্প আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নীল নয়না নয় সে, তবুও নীলাঞ্জনা। পুরো নাম নীলাঞ্জনা নীলা। লাক্স সুপারস্টার 2014 বিজয়ী তিনজনের একজন এই সুন্দরী। বিলবোর্ডে নিজের ছবি দেখাটাই ছিল তার স্বপ্ন। জীবনের প্রথম কাজ সেভেন আপের বিজ্ঞাপন দিয়ে সে স্বপ্ন পূরণ হয়েছে প্রতিযোগিতা জয় করার পরপরই। আমরা মনে হচ্ছে আমি আগে যে নীলা ছিলাম এখনও সেই নীলাই আছি, লাক্সে থাকার কথা বলছি, মানে কোনো চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারিনি। আর যখন নাকি আমরা বের হলাম তখন বুঝলাম আল্লাহ কিছু একটা এখানে ডিফারেন্ট, সবাই আমাদেরকে চিনে। এখন পড়তে বসলে আমি কি হয়ে জানি ঘুমিয়ে যাই, কিন্তু অ্যাক্টিং যখন আমার সকাল 7টায় ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ আমি উঠে হাজির একদম, এই আর কি, মানে মিডিয়াকে ঘিরেই আমার সব চিন্তা ভাবনা। উচ্চ মাধ্যমিকের পার চুকে এখন প্রস্তুতি নিচ্ছেন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করার। শুরুটা মডেলিং দিয়ে হলেও সময় যতই এগিয়েছে নীলা নিজেকে গড়ে তুলছেন অভিনয়ের জন্য। বলছেন এখন অভিনয়ই তার ধ্যান জ্ঞান। ফিল্ম নিয়ে চিন্তা করতে গেলে যেটাতে নাকি খুব ভালো অ্যাক্টিং করার স্কোপ থাকবে সেটাই আমি করতে চাই, কারণ আমি অ্যাক্টিং এত ভালোবাসি। আমি অ্যাক্টিং আসলে সত্যি মন প্রাণ থেকে অনেক বেশি ভালোবাসি। যে বয়ফ্রেন্ডকে মানুষ যেই পরিমাণ ভালোবাসে আমি সেটা অ্যাক্টিংকে ভালোবাসি। লীলা এখন ব্যস্ত রয়েছেন ফটোশ্যুট, বিজ্ঞাপন ও ধারাবাহিক নাটকের কাজে। এর আগে চলচ্চিত্রের কাজ নিয়ে খবরের শিরোনাম হলেও এখনও কোনোটির সাথেই চুক্তিবদ্ধ হননি তিনি। তবে ভালো কাজ পেলে এই মাধ্যমে হতে চান নিয়মিত। মনপুরা সিনেমাটা, এই সিনেমাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তো ওই টাইপের কাজ আর কি আমার একটু বেশি ভালো লাগে। নীলার কাজের অভিজ্ঞতা কেবলমাত্র এক বছর, তবে স্বল্প এই সময়ের প্রাপ্তিটুকু নিয়েই হেঁটে যেতে চান অনেকটা পথ। শিখতে চান অভিনয়, হতে চান একজন অভিনেত্রী। আমি আসলে কারো দেখানোর পথে যেতে চাই না, সম্পূর্ণ নিজে, মানে নিজের মতো করে নিজে চলতে পছন্দ করি। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।